হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটা আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। 81টি পদে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আজকে কথা বলবো, অর্থাৎ পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে। এরকম লেটেস্ট সব নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স, চলুন জেনে আসি বিস্তারিত। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক পরিচালিত স্টাফ বাস সার্ভিস কর্মসূচি ও মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কর্মিক নাম্বার 1, পদের নাম হচ্ছে গাড়ি চালক, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 28টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতায় বলা হয়েছে অষ্টম শ্রেণী বা জেএসসি বা জেডিসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী এবং মাঝারি মোটরযান চালানোয় বৈধ লাইসেন্স থাকতে হবে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারী মোটরযান চালানোয় বৈধ লাইসেন্সধারী এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কমিক নাম্বার 2, পদের নাম হচ্ছে টিকিট চেকার, গ্রেড হচ্ছে 16, এই পদে নেওয়া হবে একজন, বয়স 18 থেকে 30 বছর, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে খ্যাতনামা যানবাহন চলাচল প্রতিষ্ঠান হতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণ জেলা কোঠায় যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সে সকল জেলা হচ্ছে মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, বরিশাল, পিরোজপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই দুইটা পদে, 1 ও 2 নম্বর পদে। কর্মিক নাম্বার 3, পদের নাম বাস হেল্পার, গ্রেড হচ্ছে 20, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 28টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী বা জেএসসি বা জেডিসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এর নাম হচ্ছে মেকানিক হেল্পার, গ্রেড হচ্ছে 20, আর বয়স 18 থেকে 30 বছর, এই পদে নেওয়া হবে 7 জন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে 3 বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী বা জেএসসি বা জেডিসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কর্মিক নাম্বার 5, পদের নাম হচ্ছে দারোয়ান, গ্রেড হচ্ছে 20, এই পদে নেওয়া হবে 3 জন, বয়স 18 থেকে 30 বছর চাওয়া হয়েছে, আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী জেএসসি জেডিসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 3টি পদে অর্থাৎ 3 থেকে 5 নম্বর পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, রাজবাড়ী, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লালমনিরহাট, বরগুনা, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যে পদে নিয়োগ দেওয়া হবে, কর্মী নম্বর 1, পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর কাম প্রশিক্ষিকা, বয়স 18 থেকে 30 বছর, নেওয়া হবে 1 জন, বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মিক নাম্বার 2, পদের নাম হচ্ছে প্রশিক্ষিকা, সেলাই, কাট ছাঁটা, ফুল তোলা ও উল বুনন, গ্রেড হচ্ছে 16, এই পদে নেওয়া হয় 5 জন, বয়স 18 থেকে 30 বছর চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে কোনো অনুমোদিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। প্রার্থীকে অবশ্যই সরকার অনুমোদিত প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ের উপর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সনদপ্রাপ্ত হতে হবে, এই বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এই 1 থেকে 2 নম্বর পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তারা হচ্ছেন ঢাকা, নরসিংদী, জামালপুর, কুমিল্লা, রাজশাহী, সিরাজগঞ্জ, পঞ্চগড়, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, সুনামগঞ্জ জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মিক নাম্বার 3, পদের নাম হচ্ছে মেসেঞ্জার, এই পদে নেওয়া হবে 1 জন, গ্রেড হচ্ছে 20, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী জেএসসি জেডিসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মী নাম্বার 4, পদের নাম হচ্ছে দারোয়ান, এই পদে হবে 7 জন, বয়স 18 থেকে 30 বছর, গ্রেড হচ্ছে 20, শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে অষ্টম শ্রেণী বা জেএসসি বা জেডিসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল জেলার প্রার্থীরা এই পদ দুটিতে আবেদন করতে পারবেন না তথা 3 এবং 4 নম্বর কর্মীকে, তারা হচ্ছেন টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী জেলার প্রার্থীদের গণের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে চাকরির আবেদন এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে
নিম্নোক্ত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 31 মে 2022 তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির 3 নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীর পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, বয়স 31 মে 2022 তারিখে বয়স, জাতীয়তা, নিজের জেলার নাম, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, ব্যাংক ড্রাফট নম্বর, শাখা ও নাম ও তারিখ, ওঠার নাম, প্রযোজ্য ক্ষেত্রে ইত্যাদি উল্লেখপূর্বক পরিচালক উন্নয়ন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরাবর আবেদন করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্রের সাথে সকল সনদের সত্যায়িত ফটোকপি ও মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। গাড়ি চালকদের ক্ষেত্রে হালনাগাদকৃত ভারী বা মধ্যম লাইসেন্স ও এর সত্যায়িত ফটোকপি অবশ্যই দাখিল করতে হবে। জন্ম সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা অধিকার সংরক্ষণ করেন। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপূর্বক আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে মহাপরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড শিরোনামে জনতা ব্যাংক হতে গাড়ি চালক, টিকিট চেকার, কম্পিউটার অপারেটর, কাম প্রশিক্ষিকা, প্রশিক্ষিকা, সেলাই, কাটা ছাটা, ফুল তোলা ও উল বুনন পদের জন্য অফেরৎযোগ্য 300 টাকা এবং বাস হেল্পার, মেকানিক হেল্পার, মেসেঞ্জার দেওয়ানোর পদের জন্য 200 টাকার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। আবেদনকারীকে খামের উপর অবশ্যই আবেদনকৃত পদ ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চান সে ঠিকানা সম্বলিত 4x10 মাপের 10 টাকার অব্যবহৃত ডাক টিকিট সহ একটি খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্র শুধুমাত্র ডাকযোগে পরিচালক উন্নয়ন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড 11-12 তলা সরকারি অফিস ভবন 11 তলা সেগুন বাগিচা ঢাকা 1000 বরাবর আগামী 31 মে 2022 তারিখ বিকাল 5টার মধ্যে গ্রহণ করা হবে। নির্ধারিত তারিখ ও সময় শেষে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। রুমানা ইয়াসমিন, উপপরিচালক উন্নয়ন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।